হ্যালো টনা টনের ফ্রেন্ডসরা, এটা আমার প্রথম ফ্রি ফায়ারের ভিডিও। আর এই ভিডিওতে তোমাদের দেখো পাঁচটা সিক্রেট প্লেস। এই প্লেসগুলোর কথা যেন কেউ জানতে না পারে, কারণ এটা খুবই সিক্রেট। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা সবার আগে লাইক বাটনে ক্লিক করে দাও, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, আর বেল আইকনের লাল বাতি জ্বালিয়ে দাও, যাতে সবসময় নতুন আপডেট পেয়ে যাও। এবং নিশ্চয়ই কমেন্টে বলবে এরপর কিসের ভিডিও লাগবে, আর এই ভিডিওতে কেমন লাগলো সেটাও তো জানাইতেই হবে, নাহলে কীভাবে হবে। You're a superhero. Number 1 হচ্ছে বিমাশক্তি স্ট্রিপের ট্রাক। এই ট্রাকের কথা 80% মানুষই জানে না, তাই এটা সবচেয়ে বেশি সেফ সিক্রেট প্লেস। উত্তেক্ত ভেজাল হবে এটা আমি আগেই জানি, কিন্তু যদি কখনো কোনো এনিমি দেখা ফেলে তাহলে সমস্যা তো আছে। ট্রাকে যদি কোনোভাবে উঠতে পারো তাহলে ওঠার পর আর বেশি লোতফত করতে দেবে না, লাফালাফি করতে দেবে না, চুপচাপ শুয়ে পড়বে ছোট্ট বাচ্চার মতো। নাহলে যদি একবার এনিমি দেখে ফেলে তাহলে তো বন্দুকের টুট টুট আওয়াজ আসবে, টুট টুট আওয়াজ আসবে, ঢপ ঢপ আওয়াজ আসবে, মাঝে মাঝে গ্রেনেডের আওয়াজ আসবে। আমাকে একবার একটা এনিমি দেখে ফেলেছিলো, তারপর কতগুলো আওয়াজ আসছিলো টুট মানে বন্দুকের আওয়াজ, তারপর আমার মুখ থেকে আওয়াজ আসছিলো টুট 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 মানে আর কি কবিতা বের হয়েছিলো আর কি। নাম্বার 2, ক্লক টাওয়ারের সোফার পিছে। তোমরা সবাই এই ক্লক টাওয়ারের পেছনে এই ছোট্ট দোতলা ঘরটা চিনো, এই দোতলা ঘরের দোতলায় একটা সোফা আছে। এই সোফার পেছনে যে লুকানো যেটা অনেকেই জানেন, তাই এটা অনেকটাই সেফ, তাই র্যাঙ্কিং এটা 2 নম্বরই রাখলাম। বেশি কিছু করতাম না, সোফার উপর লাভ দিয়ে উঠতবা, একটু বসে পড়বা, দেখবা ঠুসাইয়া দিতে মানে ঢুকাইয়া দিতে। আর তোমাদের গানগুলো মনে হয় এটাতে দেখা যায়, তাই গানগুলো একটু নিচে ফেলায় রাখবা, গানগুলোর জন্য এত চিন্তা করতে হবে না, পরে উঠায় নি। 3 নম্বর, প্ল্যান্টেশনের পেছনে পানি আটকানোর বাঁধ। প্ল্যান্টেশনের পেছনের বাঁধে অনেককেই লুকায়, কিন্তু এখানে লুকানোর আরও অনেক পদ্ধতি আছে যেটা অনেকেই জানে না, তাই এখানে ঢুকেলে অনেকের চোখ এড়ানো যায়। আমি অনেকবারই চোখ এনেছি, অনেকবার এখানে সার্ভাইভ করে র্যাঙ্ক 42, 65 প্লাস করছি, এটা অনেকের সোজা। সমস্যা একটাই, জোন বেশি কিছু না। এই পিলারগুলো দেখছো, পিলারগুলোর উপর দিয়ে লাফ দিতে হবে, এই পিলারগুলোর ফাঁকে যদি বসে যাও কেউ দেখবেও না, তোমাদের চিনবেও না। আর সবসময় কালো জামা পরে খেলবা, কালো জামা এনেমিদের চোখে কমই দেখা যায়। আর এই পাশে সোজা উপরে গেলে তো আর চোখেই পড়বো না এনেমি, তুমি পুরাই বাচ্চা গেছো, তোমার ভাগ্যটাই ভালো। এই জায়গায় পৌঁছানোর পর সবসময় শুয়ে পড়বা, শুয়ে পড়লে এনিমিরা তোমার ধরতেই পারবে না। আর মাথাটা একটু এইদিকে রাখবা যাতে হেডশট না লাগে, জায়গাটা ভালো করে দেখে নাও, ম্যাপের মধ্যে মগজের মধ্যে শান্তি আনাও, পরে আবার ভুললে যাও না। 4, স্যান্টোসার কিনারে নদীর পাড়ে। স্যান্টোসার এই জায়গাটা অনেকে জানে না, এই জায়গায় লুটো থাকে, এই জায়গায় হটকট পাওয়া যায়। যে জায়গায় যাইবা সামনে যাইতে থাকবা, এটার কিনারে দেয়ালের কিনারে লুকানোর অনেক সিক্রেট একটা জায়গা, সেটা অনেকেই জানে না, কেউই জানে না। দেখো এই জায়গায় তো সার্ভাইভ করাই যায়, সাথে নিচে লাফ দিলে নিচেও সার্ভাইভ করা যায়, নিচে লাফ দিলে মরবা না, তাই চিন্তা নেই, নো ওয়ারিস। নিচে নামলেই একটা চিপা পাইবা, আর এই মাইনক্রাফট চিপার কথা কেউই জানে না, দেখো কেউই দেখবে না তোমার। আর প্রথম জনে ড্যামেজ বেশি দেয় না, তুমি নিচে নামে পানি দেওয়া দেখতে পারবা। 5 হচ্ছে ব্রিজের নিচে। এরকম অনেক ব্রিজই আছে পুরা ম্যাপের মধ্যে, বারমুডা ম্যাপে। আর পুরগটরি ম্যাপ তোমরা ডিলিট করেই রাখো, পুরগটের ম্যাপ খেলার চেষ্টা করবো না, ওটা একটা পাওয়াল একটা ম্যাপ। এই ব্রিজের নিচে দেখো কত সুন্দর একটা গ্যাপ দিয়ে রাখছে কারিনা তোমার জন্য, যাতে তুমি এখানে ঢুকাইতে পারো, সার্ভাইভ করতে পারো। আসলে এটা তাদের ভুল, তারা ধরতে পারেনি আজ পর্যন্ত, যেটা আমরা এখন ব্যবহার করি, অনেকই মজা হয়। এই জায়গায় লুকাইলে এনিমিরা তোমাকে দেখতেই পারবে না, তাই তুমি শুয়ে যাও, শুইলে আরও কেউই দেখবে না। আর সবসময় মনে রাখবা কালো জামা পরে খেলবা, তাহলে এনিমির চোখে কম পড়বে, তুমি বেঁচে যাবা। কিন্তু মাঝে মাঝে যদি এনিমি তোমাকে দেখে তাহলে তো গুলি করবেই, আর ট্র করে আওয়াজ আসবে, আর তোমার মুখ থেকে কতগুলো শব্দই বের হবে, মেজাজটা গরম হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো সেটা তো জানাইতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও, আর কমেন্ট বক্সে জানিয়ে দাও নেক্সট ভিডিওতে কী দেখতে চাও, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাইতেই হবে। গুড বাই, বাই বাই, টনা টনি ফ্রেন্ডস, বাই বাই। Yeah, stop wasting my time.